তানজিন তিসা একজন বাংলাদেশি অভিনেত্রী, মডেল এবং টিভি অ্যাঙ্কার। তিনি বাংলাদেশি অভিনেত্রী হলেও তার অভিনীত নাটকগুলি এপার বাংলা ও ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয়। সাথে সাথে তিনিও দুই বাংলাতেই প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন। কিন্তু তিনি অপরিকল্পিতভাবে অভিনয় জগতে এসেছেন। তিসা চেয়েছিলেন ল বা আইন নিয়ে লেখাপড়া করতে, আর তিসার বাবা চেয়েছিলেন তিসা একজন ডাক্তার হবে। কিন্তু স্রষ্টার লীলায় আজ তিনি একজন নামী অভিনেত্রী। তানজিন তিসার সম্বন্ধে সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তানজিন তিসা 23 মে 1991 সালে বাংলাদেশের রাজধানী ঢাকার সিদ্ধেশ্বরীতে জন্মগ্রহণ করেন। বাবা আবুল কালাম ও মা সালমা বেগমের সর্বকনিষ্ঠ কন্যা তিসা। তার পরিবারে বাবা মা সহ এক বড় ভাই ও চার বোন রয়েছে। তিনি ছোটবেলা থেকে বাংলাদেশ ললিতকলা একাডেমি এবং হিন্দুল একাডেমি থেকে টানা 4 বছর নাচ শিখেছিলেন, কিন্তু লেখাপড়া ও পরিবারের অনিচ্ছার কারণে তা বাদ দিতে হয়। তিসা মতিঝিল আইডিয়াল গার্লস স্কুল ও কলেজ থেকে SSC পাস করার পর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল ও কলেজ থেকে HSC পাস করেন। HSC পাস করলে তিনি ফিল্ম এবং মিডিয়া বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। তানজিন তিসা গ্র্যাজুয়েশনে পড়ার সময় থেকেই ফ্যাশন শুট ও মডেলিংয়ে কাজ শুরু করেন। কাজেই অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবি টেলি সংস্থার বিজ্ঞাপনের মধ্য দিয়ে মডেলিং জগতে পা রাখেন, আর এটি তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়ায়। এরপর তিসা 2012 সালে রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া চোখেরি পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করেন। গানটি দর্শকদের মনে দারুণ প্রভাব ফেলেছিল, ফলে তিসাকেও মানুষ চিনতে শুরু করে। এরপর তিসা বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল এর গাওয়া গান বলতে বলতে চলতে চলতের মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন, যেটি ইউটিউবে প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল এবং ইউটিউবে আসার সাথে সাথে 10 লক্ষ বা 1 মিলিয়ন ভিউজ পায়। কিন্তু চমৎকার তো তখন হলো যখন 2012 সালে রেড ওয়ান রনি পরিচালিত ও অভিনেতা শহীদুজ্জামান সেলিমের সাথে ইউ টার্ন নাটকের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করে। নাটকটি দর্শকের মনে জায়গা করে নিলে তিসাকে আর পেছনে ফিরে দেখতে হয়নি। এই নাটকের জন্য সেরা নবাগত শ্রেণীতে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করে। এরপর থেকেই একের পর এক কাজের জন্য অফার আসতে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হল আপন কথা, ময়নাটিয়া, সোনালি রোদ্দুর, কাঠগোলাপের বসন্ত, পাল্টা হাওয়া ও অমীমাংসিত সত্য, এই শহরে মেয়েরা একা, অচেনা বন্ধু, গ্রিন কার্ড, পেন টু লাভ, চকলেট বয়, সাধু, অন্তর্জাল, সেই তুমি, পরবাস, বিয়ের নামে বেদনা, রংবাজ, রাজপুত্র, দ্য গেম, মোবাইল চোর, কি করে তোকে ভুলবো, আরও অনেক। 2012 থেকেই এখন পর্যন্ত তিনি 250টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। এখনও পর্যন্ত তিনি কোনো বড় পর্দার সিনেমায় অভিনয় করেননি, তবে ভবিষ্যতে ভালো গল্প অফার পেলে অবশ্যই বড় পর্দায় অভিনয় করবেন, শুধু ভালো কিছুর অপেক্ষায় রয়েছেন। তিনি নাটকে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক বিজ্ঞাপনে যেমন ডায়মন্ড ওয়াচ, পোলার আইসক্রিম, রাঙাপুরি মেহেদি, ক্যাটস আই ও রবির সাথে কাজ করেছেন, ফলে তিসা রবি টেলি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে রয়েছেন। তানজিন তিসা খ্যাতনামা সিঙ্গার হাবিব ওয়াহিদের সাথে সম্পর্কে ছিলেন। হাবিবের সাথে তার সম্পর্কের প্রচুর খবর নেটপাড়াকে তোলপাড় করেছিল, আর এই জল্পনা কাটাতে তিসা নিজের ফেসবুক প্রোফাইল থেকে হাবিবের সাথে তোলা একটি ছবি পোস্ট করে। কিন্তু সেই সম্পর্ক ভেঙে গেছে। বর্তমানে তিসা সিঙ্গেল, এখন বিয়ের ভাবনাই তার নেই। কেরিয়ারের শুরুর দিকে তিনি সম্পূর্ণ মনোযোগ অভিনয়ে দিতে চাইছেন, ভালো মনের মানুষ পেলে একদিন অবশ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তানজিন তিসার পছন্দের অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ও পছন্দের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। পছন্দের রং কালো, গোলাপি ও গাঢ় নীল। তিনি মাছ ভাত খেতে পছন্দ করেন এবং এগুলি ছাড়াও তিনি শপিং ও গেম খেলতে পছন্দ করেন। এই ছিল আজকের পর্ব, আবারও কথা হবে নতুন এক বিষয় নিয়ে। আপনার পছন্দের ভিডিওগুলি স্ক্রিনে উঠে আছে, চাইলে দেখে নিন, এবং এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখলে পেজ লাইক করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট ও লাইকের মাধ্যমে জানান, ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, একে অপরের খেয়াল রাখুন। ধন্যবাদ।